हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल सजकुठिर। केमन आछो सबाई? होपफुली सकले अनेक भालो आछो। सो गाइज, आजकेर भिडियोटी होते चलेछे तोमादेर रिक्वेस्टेड एकटी भिडियो। तोमरा कमेंटे जानिएछिले जे दीदी मुखेर लोम किभाबे दूर करब। तो मुखेर लोम किन्तु तोमरा पार्लारे गिएओ तुलते पारो, आर सेटाते खूब प्रब्लेम हय, खूब ब्यथा हय, पेन हय, जार कारणे अनेकेई किन्तु इच्छे थाकलेओ जेते पारे ना पार्लारे। तो बाड़ीते बसेई कोनो ब्यथा छाड़ाई किभाबे तोमरा खूब ताड़ाताड़ी खूब सहजे मुखेर समस्त लोम दूर करते पारबे सेटा निये आजकेर एई भिडियोटी। तो आशा करछि तोमादेर एई भिडियोटी अनेकटाई भालो लागबे एबं हेल्पफुल हबे, कारण एखाने घरे थाका किछु इनग्रेडियंट दिए तुम्हारा खूब सहजे को व्यथा छाड़ा तुम्हारे मुखे समस्त लोम दूर करते पारो, ताओ आर मात्र 7 दिन मध्य। तो बुझते ही पारछो कतटा हेल्पफुल ए भिडियोटी। पुरो भिडियोटी देखो ताहले किन्तु बुझते पारबे जे किभाबे एई मुखे लोम दूर करा सम्भव बाड़ीते बसे। तो चलो बेशी बकबक ना करे भिडियोटी शुरू करा जाक। तार आगे जारा एखोनो पर्यन्त आमार चैनलटिके सबसक्राइब करोनी तारा पाशे थाका लाल कालारे सबसक्राइबर बाटनटाते क्लिक करे अलटाके सिलेक्ट करे निओ, जाते नतून नतून भिडियो नोटिफिकेशन संगे संगे तोमार काछे पौंछे जाए। जदि भालो लागे भिडियोटी ताहले प्लिज एकटा लाइक करे दिओ। तो चलो भिडियोटी देखे नाओ। प्रथमे एकटी बाटिते 1 चामच बेसन, 1 चुटकी हलुद, 1 चामच मधु एवं 1 चामच दूध दिए भालो करे मिक्स करे निते होबे। ताहले रेडी आमादेर एई उपटानटा। एबार एई उपटानटी फेसे अप्लाई करब। जेखाने जेखाने आनवांटेड फेसियल हेयर आछे सेखाने सेखाने एई उपटानटी तोमरा अप्लाई करते पारो, अथवा पुरो मुखेओ लागाते पारो, कारण पुरो मुखे आमादेर छोटो छोटो अनेक लोम थाके। बेसन ন্যাচারাল স্ক্রাবের কাজ করে, যা আমাদের স্কিনের ডেড সেলসগুলিকে রিমুভ করে স্কিনকে ফর্সা করতে এবং উজ্জ্বল করতে হেল্প করে। হলুদ অ্যান্টিসেপটিক, যা আমাদের স্কিনের অ্যাকনে, সানট্যান এবং ডার্ক প্যাচেসগুলিকে রিমুভ করে আমাদের স্কিনকে ফর্সা, উজ্জ্বল, গ্লোয়িং এবং ইভেন বানাতে হেল্প করে। মধু আর দুধ একটা ন্যাচারাল ময়শ্চারাইজারের কাজ করে, যা আমাদের স্কিনকে সফট, ময়শ্চারাইজ রাখে এবং নরম রাখে, এছাড়াও স্কিনকে ফর্সা, উজ্জ্বল করতেও হেল্প করে। 10 মিনিট এভাবেই রাখার পরে যখন শুকিয়ে যাবে তখন এটি ফেসিয়াল হেয়ারের অপোজিট ডাইরেকশনে এরকমভাবে ঘষে ঘষে এই আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ারগুলিকে রিমুভ করে নিতে হবে। তো 5 মিনিট পর্যন্ত এভাবেই রাফ করবে, শুকনো হাতে, কোনো জল দেবে না। তারপরে দেখবে তোমাদের স্কিনের যত রকমের আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার আছে সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু রিমুভ হয়ে যাবে। তোমরা এটা সপ্তাহে 3 দিন ইউজ করতে পারো। সপ্তাহে 3 দিন ব্যবহারে কিন্তু 100% রেজাল্ট পাবে। এই উপটানটি কিন্তু সকলেই ইউজ করতে পারো, মানে ড্রাই স্কিন যাদের তারাও ইউজ করতে পারো, অয়েলি স্কিন, কম্বিনেশন স্কিন এবং নর্মাল স্কিন সকলেই কিন্তু এই উপটানটি ইউজ করতে পারো। এভাবেই রেগুলার ইউজ করলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে এবং আস্তে আস্তে তোমাদের ফেসের যত আনওয়ান্টেড ফেসিয়াল হেয়ার আছে সেগুলো রিমুভ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে রাফ করার পরে আমার ফেসে যত আনওয়ান্টেড ফেসিয়াল ছিল সেগুলো অনেকটাই রিমুভ হয়ে গেছে আর ফেসটা কিন্তু অনেকটাই গ্লো করছে। তো এরপরে তোমরা মুখটাকে ধুয়ে নেবে। তো গাইজ, এই রেমেডিটি তোমরা বাড়িতে ট্রাই করো 7 দিন পর্যন্ত, তারপরে কে কেমন রেজাল্ট পেলে সেটা কিন্তু অবশ্যই আমাকে এসে জানিও। তো আশা করছি খুব ভালো রেজাল্ট পাবে, কারণ আমি একবার ইউজ করে এত সুন্দর একটা রেজাল্ট পেয়েছি। তো তোমরা তো ডেফিনেটলি পাবে। তো আবার 7 দিন যদি ইউজ করতে পারো মুখের সমস্ত লোম দূর হয়ে যাবে। সো গাইজ, ভিডিওটি তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে নতুন নতুন এরকম হেল্পফুল ভিডিও নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমার কাছে পৌঁছে যায়। তো চলো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, দেখাবে নতুন আর একটি ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।